আমরা চিত্রে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, একটা ক্যাপাসিট্যান্স দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে 29.8 ওহমের রেজিস্ট্যান্স এবং 24.4 ওহম ইন্ডাকটিভ রিয়্যাক্ট্যান্স বিশিষ্ট একটি কয়েল, 50 ওহম রেজিস্ট্যান্স এবং 62.5 ক্যাপাসিটিভ রিয়্যাক্ট্যান্স বিশিষ্ট কয়েল একটা সার্কিটের সাথে প্যারালালে সংযোগ করলে সার্কিটের অ্যাডমিটেন্স ও সমতুল্য ইম্পিডেন্স কত। তাহলে আমাদেরকে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো কিসে আছে, প্যারালালে আছে, এবং প্যারালালে আমাদেরকে বের করতে বলছে যে সমতুল্য ইম্পিডেন্স এবং সমতুল্য হচ্ছে অ্যাডমিটেন্স নির্ণয় করো। আবার তাহলে আমরা যেভাবে প্যারালাল, প্রথমে একটা সার্কিটকে নিব, সার্কিট টাকার পরে আমাদের যে মানগুলো আছে এটার সাথে এটা এটা ধরে নিলাম আমার রেজিস্ট্যান্স দেওয়া আছে 29.8 এবং এখানে দেওয়া আছে ইন্ডাকটিভ রিয়্যাক্ট্যান্স 24.7, তাহলে এখানে আমার একটা এল হবে। আচ্ছা, আমি উদাহরণস্বরূপ যে কোনো একটা ম্যাথ আমি যে মানগুলো দেওয়া আছে সেটা না বলে আমি নর্মালি একটা মান দিলাম যে এই যে শাখাগুলো দেওয়া আছে আমার কারেন্ট নির্ণয় করো এই শাখাটার, তাহলে সেক্ষেত্রে আমার কী হবে, এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে এবং এখানে ক্যাপাসিট্যান্স দেওয়া আছে এবং এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে এবং বলা আছে যে এতে ফ্রিকোয়েন্সি 50 হার্জ, তাহলে কী হবে আমার। তাহলে আমরা এখান থেকে প্রথমে কী করে নেব, টোটাল কারেন্ট যেহেতু বের করতে বলছে তাহলে আমাকে আমরা I1 + I2 দুইটা শাখার আমরা কারেন্ট টোটালি বের করে নেব। যেহেতু এখানে আর এর মান দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি R+J0, এই R+J0টাকে আমরা কনভার্ট করব পোলারে এবং এই পাশে যে আমাদের 100 মাইক্রোফ্যারাড আছে এটাকে ফ্যারাড বানিয়ে নিয়ে এটাকে আমরা বানিয়ে নিব, এর মানটা বের করতে পারবো 100 + এটাকে আমরা কী লিখতে পারি, এটা এটা যেহেতু আমার R+J0 অর্থাৎ আমার এরকম হবে, আমার যেহেতু XL নেই এখানে XC নেই তাহলে এই দুটো আমার হবে 0, আর এখানে যেহেতু XC আসছে তাহলে এর মানটা আমার 100, তাহলে 0+ এখানে কী হবে JC, তাহলে 0+JC এর মানটা আমরা বসিয়ে দেওয়ার পরে যে একটা আমার মান আসবে এই দুটো মান আমার এই দুটো মান থেকে আমরা কী করতে পারি, লাইন কারেন্ট বের করতে পারি। লাইন কারেন্টের মান I1 + I2 করলে আমার কী হয়ে যাবে, এখানে আমরা যে মানটা পেয়েছিলাম যে যুক্ত যে মান, এই যে যুক্ত মান এবং এই যে যুক্ত মান একসাথে যোগ করে দিব, যোগ করার পরে আমাদের একটা টোটাল মান আসবে, টোটাল মান আসলে এই যে এই ধরে নিলাম আমাদের এখানে একটা মান চলে আসছে, এই মানটা হবে আমার কারেন্ট এবং যে অ্যাঙ্গেলটা চলে আসবে এটা হচ্ছে আমার ফেস কোণ। ধন্যবাদ।